এই যুবকদেরকে বলবো রিজিকের সার্চ করুন আগে, বিয়ে শাদীর চিন্তা পরে করেন, আগে একটা রিজিক সার্চ করেন, ছোট্ট হালাল একটা ব্যবসা করেন, ছোট্ট একটা চাকরি খোঁজেন। যদি প্রতিভা থাকে আমি বলবো গভর্নমেন্ট বড় বড় পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, বিসিএস দেন, বড় বড় পোস্টে অ্যাপ্লাই করেন। কারণ যত বেশি ভালো ভালো মানুষ উপর লেভেলে যাবে তত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সব। আর আপনারা যদি মনে করেন যে ওখানে যাওয়ার দরকার নাই, ওখানে গেলে খারাপ হয়ে যাবো, তাহলে তো আরো খারাপ মানুষ ওখানে আসবে, আসবে না? পড়াশোনা করেন, গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন, বিসিএস কোচিং করেন, ক্রিয়েটিভ কিছু করেন, নতুন কোনো প্রজেক্ট করেন। অনেক ভাই আছে না কৃষি ভিত্তিক প্রজেক্ট করছে, করে নাই, করে ভালো করছে না? অনেক ভাই বিদেশ থেকে পড়ে এসে গাভী প্রজেক্ট করে রাইজ করছে না? নতুন কিছু করেন, ক্রিয়েটিভ কিছু, মানে আপনি দেশকে, জাতিকে, সমাজকে এবং উম্মাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আপনার প্রতিভা দিয়ে। একটা হালাল রিজিকের সোর্স করেন, সোর্সের ব্যবস্থা করেন, এরপরে আপনি বিয়ে করতে যান। বিয়ের ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কোনো মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাত কি সংকীর্ণ না প্রশস্ত? আল্লাহ পাকের হাত প্রশস্ত। এখন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকে থাকে, বিয়ের আগে হারা মোবাইল নাম্বার ডিলিট করে ফেলে দেন। আবার ডিলিট করার আগে বলেন না ফোন করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না, এটাই শেষ কথা। ওইটা বলতে গেলে আর কথা ছাড়তে পারবেন না, ওটা বলতে গেলে আবার আটকে যাবেন, ডিসকানেক্টেড হয়ে যান, ছেড়ে দেন। আল্লাহ পাক নেককার স্ত্রী আপনাকে দিবে ইনশাআল্লাহ, এমন মেয়ে আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ, যে মেয়ে দেখবেন আপনাকে আল্লাহর পথে চলতে এমন ভাবে সাপোর্ট করবে যাতে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যেগুলোর পিছনে ছুটছেন এগুলো কোশ্চিন কেলে আপনাকে প্রশান্তি দিবেন, আপনাকে আপনাকে তার চাহিদা পূরণ করতে সারা জীবন ব্যস্ত থাকতে হবে। ভুল করতে যায় না, এটা বিগ ডিসিশন জীবনে, এই ডিসিশনে যে ভুল করেছে তার সারা জীবন জাহান্নাম, মনে রাখবেন। এখানে যে সুখী তার জীবনটাই জান্নাত, এখানে পরিবারে পারিবারিক জীবনে যে সুখী নেককার স্ত্রী আছে তার পুরো জীবনটাই জান্নাত। ভুল করতে যাবেন, আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। এরপর সন্তান সন্ততি হবে, সন্তান সন্ততিদেরকে এমন ভাবে মানুষ করবেন যেভাবে আপনি হতে পারেন নাই। ফ্রম দ্য ভেরি বিগিনিং ওদেরকে ইসলাম দিয়ে দিবেন, ইসলাম, ঈমান, তাওহীদ, সুন্নাহগুলো শেখাবেন। অন্যরা কি বলে বলুক, আপনি আপনার বাচ্চাকে আল্লাহর পথের জন্য তৈরি করবেন, পারবেন না? শুধু কি ছেলে হলেই করবেন, মেয়ে হলে করবেন না? মেয়েদেরকে বেশি গুরুত্ব দিবেন, মেয়েদের কি করবেন বেশি গুরুত্ব দিবেন, মেয়ে হলে খুশি হবেন, মেয়ে হলে বেজার হয় না আমাদের দেশের মানুষ অনেকে, মেয়ে হলে আরো বেশি খুশি হবেন। কারণ একটা নেককার নারী একটা মুজাহিদ প্রজন্ম জন্ম দিতে পারবে ইনশাআল্লাহ। ওই যে হাজরা আলাইহিস সালাম তার গর্ভ থেকে জন্ম নেননি ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তোমাকে জবাই করব, তোমার মত কি? সে কি বলছে? ইয়া বাতি ফাল মা তুমার, হে আমার বাবা যা আপনাকে আদেশ করেছে আল্লাহ আপনি সেটা করেন। সেটা জিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। এই যে ছেলে ইসমাইল তাকে তার বাবা মানুষ করেননি, তার মা মানুষ করেছে, তাকে কে মানুষ করেছে? মেয়েদের যত্ন নেন, বোনদের যত্ন নেন, স্ত্রীকে সময় দেন এবং মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ পান। মেয়েরা যে কত বিভ্রান্ত হয়ে গেছে এখন আপনি কল্পনা করতে পারবেন না। সামান্য কয়টা টাকার জন্যে, সামান্য কয়টা টাকার জন্যে মানুষ বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে কেরিয়ার এবং তুমি সমঅধিকার প্রাপ্ত, সমাজে তোমার অনেক ডিগনিটি, অল্প কিছু টাকার কারণে নেচে গিয়ে আইসক্রিম বিক্রি করছে সামান্য কয়েকটা টাকার কারণে। ডিগনিটি বাড়ে না এগুলোতে? এগুলোতে ডিগনিটি বাড়ে? সম্মান কি এগুলোতে পাওয়া যায়? মানুষ যারা গোল হয়ে দাঁড়িয়ে আছে এরা কি তাকে সম্মানের চোখে দেখছে না ভোগের দৃষ্টিতে দেখছে বলেন তো? এই দৃষ্টি যদি বুঝতে পারতো যে প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে রেপ করার দৃষ্টি, ওরা তাকে চোখ দিয়ে ধর্ষণ করছে, করছে না? সে যদি সত্যি বুঝতো তাহলে কশ্চিন কেন এই কাজ করতে যেত না? মেয়েদের যত্ন নেন, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে বেপর্দা করে বাইরে বের করে দেওয়া হচ্ছে এবং এর ফলশ্রুতিতে দেখবেন যুবকরা, লক্ষ লক্ষ যুবক ইমান হারাচ্ছে। খেয়াল রাখেন,
এরপর কি করবেন? ইসলামের দাওয়াত দেন। আপনাকে আল্লাহ যে প্রতিমা দিয়েছেন এটুকু দিয়ে আপনি দিনের দাওয়াত দিতে থাকেন। বিতর্কে কিছু বললেন না, যতটুকু আপনার জ্ঞান আছে অতটুকু বললেন, কারো মাঝে ইখতিলাফ সৃষ্টি করলেন না, বিভক্তি সৃষ্টি করলেন না, উম্মাকে ইউনাইটেড করার চেষ্টা করলেন। এবং কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারেন এমন কিছু পড়লেন, মানুষকে শেখালেন, দাওয়াতি কাজ করেন। দিনের জন্য অন্যভাবে করা যায়, টাকা থাকলে একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, একটা স্কুল করেন, একটা কলেজ করেন, এতিম প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে কাজ করেন, কিছু করেন। আপনাকে আল্লাহ যতটুকু প্রতিভা দিয়েছেন, যান মাল মেধা শ্রম দিয়েছেন, এগুলো দিয়ে আপনি আল্লাহর পথে স্ট্রাইভ করেন, পারবেন না ইনশাল্লাহ? ছোট ছোট কাজগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবেন বড় আকার রূপ নেবে। আর সবশেষে একটা কথা বলে শেষ করছি যে দুনিয়ার জীবনটা আমাদের জন্য প্রতারণা, লাস্ট কথা, দুনিয়ার জীবনটা টোটাল জীবনটা একটা ধোকা মরিচিকা। দুনিয়ার ফেতনায় পড়ে এর মধ্যে ডুবে যাবেন না, পরকালকে প্রাধান্য দিন, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ দিতে হবে, এই চেতনা সবসময় মাথায় জাগ্রত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতে সফল করবেন, পরকাল আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নামে ধন্য করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দিনের গভীর জ্ঞান ও বুঝ দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা লাভ করার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন, যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন, কবর আজাব মাফ করে দিন, আমিন।